পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে সংকট সমাধান হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের জাতীয় স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর কথা বলেন তিনি তিন দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসেন তিনি কথা বলেন দ্বিপক্ষীয় নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আলোচনা খুব ভালো হয়েছে আমরা অনেকগুলো ইস্যু আলোচনা করেছি এবং মোটামুটিভাবে উই হ্যাভ কনসেনসাস আমাদের ইস্যুগুলোতে আমরা মোটামুটিভাবে কনসেনসাস এবং আমরা খুব হ্যাপি এস জয়শঙ্কর জানান সন্ত্রাসবাদ যোগাযোগ বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তিস্তা পানি বন্টনের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন অভিন্ন নদীর পানির দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ ভি হাবা এ বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এ নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখন পর্যন্ত আমাদের সেই অবস্থান পরিবর্তন হয়নি এ সময় রোহিঙ্গাদের সহায়তা বৃদ্ধির আশ্বাসও দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিয়েও আলোচনা করেছি বাংলাদেশ মিয়ানমার ও ভারত এই তিন দেশের জাতীয় স্বার্থেই তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও আমরা একমত হয়েছি আমরা বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিয়ে আরো সহযোগিতা প্রদান করব। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর ভোজে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফর শেষে আগামীকাল ভোরে ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বুয়েটের পানি এবং বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট আইডব্লিউএফএমের অধ্যাপক জি এম তারিকুল ইসলাম তার কাছে জানতে চাচ্ছি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছিলেন যে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের ব্যাপারে ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ তিস্তা ইস্যুতে পার্টিকুলারলি তাদের ভারতের এই প্রতিশ্রুতির কতটা প্রতিফলন আমরা এ পর্যন্ত দেখতে পেয়েছি ধন্যবাদ আপনাকে আমরা ভারতের এই চুক্তি শুরু হয়েছিল অনেক আগে এক দশক হয়ে যাচ্ছে তো আমরা বারবার প্রতিশ্রুতি আমরা দেখছি তবে এই চুক্তির প্রধান বাধা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা আশা করি যে ভারতের কেন্দ্রীয় সরকার যথেষ্ট আন্তরিক এবং সেই আন্তরিকতা তারা বারবার দেখাচ্ছেন এখন আমরা তাদের কাছ থেকে আরও আশা করবো যে তারা যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে যত দ্রুত সম্ভব এই চুক্তিটা বাস্তবায়ন করেন কারণ এই চুক্তির সাথে কিন্তু আমাদের অনেক ওই তিস্তার অভাবিকার অঞ্চলের যে সমস্ত জনপদ আছে তাদের রুটি রুজির সাথে অনেক কিছু জড়িত তাদের ইকো নদীর ইকোসিস্টেম বা প্রতি প্রতিবেশ এটার সাথে জড়িত মানুষের জীবিকা জড়িত ইরিগেশনের জন্য পানি দরকার সবকিছু মিলে এই চুক্তিটা কিন্তু আমাদের অনতি বিলম্বে স্বাক্ষরিত হওয়া দরকার এবং আমরা আশা করব ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে ওনারা আগের অবস্থানে আছেন অর্থাৎ আগের চুক্তির যে ধারাগুলো আছে ওনারা সেইটার সাথে ওনারা একমত পোষণ করছেন এবং আমরা আশা করবো যে ওনারা যত দ্রুত সম্ভব ওনাদের আভ্যন্তরীণ যে সমস্যাটা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে সেইগুলো মিটিয়ে যত দ্রুততম সময় বাংলাদেশের সাথে এই চুক্তিটা করবেন ততই আমাদের জন্য মঙ্গল এই প্রসঙ্গে একটি কথা মানে উল্লেখ করতেই আপনি যেহেতু ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললেন দেখেন ভারতের সাম্প্রতিক নির্বাচনের পর কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের প্রভাব অনেকটাই শক্ত হয়েছে পশ্চিমবঙ্গে যেটা তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপত্য ছিল সেটি এখন আর সেই অবস্থায় নাই তো এটা কি আমরা আশা করতে পারি যে এখন কেন্দ্রীয় সরকারের প্রভাব অনেক বেশি থাকবে পশ্চিমবঙ্গের উপর এবং এই চুক্তিটা বাস্তবায়নের সেটি একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে অবশ্যই অবশ্যই আমরা আশা করব যে এই চুক্তির এইটা এই সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার একটা পজিটিভ রেসপন্স আমরা পাবো তিস্তা চুক্তির ব্যাপারে আপনি বলছিলেন যে এই যে তিস্তা অববাহিকায় বাংলাদেশের যে জনপদগুলো আছে সেখানে জীবন জীবিকা পরিবেশ প্রতিবেশ তার উপর ব্যাপক প্রভাব আছে সেই সম্পর্কে জানতে চাই এই মুহূর্তে তিস্তা অববাহিকার কি অবস্থা কতটুকু পানি আমরা পাচ্ছি এবং সেখানে এই পানির যে পর্যাপ্ত বা ন্যায্য পানির দেখুন যখন আমাদের পানি কিন্তু এখন দরকার এখন বর্ষা মৌসুম এখন তিস্তাতে যে পানি আছে আমাদের এখন সমস্যা না সমস্যাটা হবে যখন শুষ্ক মৌসুম আসবে তখন তখন আমাদের পানিটা মূলত দরকার হচ্ছে সেচের জন্য আপনার জানেন যে আমরা তিস্তা ব্যারিস্টার দিয়েছিলাম হচ্ছে তিস্তায় সেচ প্রকল্পের একটা এটা একটা অবকাঠামো পানিটা আটকে রেখে আমরা এই পানিটা আমরা প্রবাহিত করতাম হচ্ছে তিস্তায় সেচ প্রকল্পে তো এখন ওই যে একতরফাভাবে পানি উত্তোলন উদ্র করার প্রত্যাহার করে আমাদের শুষ্ক মৌসুমে তিস্তায় কোনো ফ্লো আসে না যেটুকু পানি থাকে সেটাকে সেটা নদীর পানি নেই সেটাকে বলে হচ্ছে বেস ফ্লো বা ওই যে ভূ গর্ভস্থ পানি যেটা নদীতে আসে সেটা উপর থেকে আমরা কোনো পানি পাই না তো এরকম একটা চুক্তি যদি হয় তাহলে আমাদের আমরা নির্দিষ্ট পানি পেলে তখন আমাদের পরিকল্পনা করতে অনেক সুবিধা হবে যে আমরা এই পরিমাণ পানি পাচ্ছি এবং তাহলে আমাদের যে ইরিগেশনের যে কমান্ড এরিয়া আমরা কতটুকু জায়গায় পানি দিতে পারবো সেটা আমরা নিশ্চিত হতে পারবো এবং এই যে পানি পাচ্ছি না তার কারণে কিন্তু পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে এবং এই ক্ষতিটা কিন্তু আমাদের তিস্তা নদী কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ নদী এখানে জীববৈচিত্র্য অনেক প্রবল এবং আমরা দেখেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে ওখানে কিন্তু যখন শুষ্ক মৌসুমে অনেক জলজ প্রাণী মাছ যেহেতু নদীতে পানি থাকে না এগুলো শূন্য হয়ে যায় এটা কিন্তু দীর্ঘ সময় থাকলেই তিস্তা নদী এটা আসলে শুষ্ক মৌসুমে আমরা যেটাকে বলি ইকোলজিক্যালি হচ্ছে একটা ডেড রিভার কারণ নো ওয়াটার নো রিভার নো ইকোলজি তো সেই দিক থেকে আমরা বলবো যে এই চুক্তিটা যত দ্রুত হয় তত আমাদের সবার জন্য ভালো ইরিগেশন বা সেচের জন্য তো ভালোই কিন্তু আমাদের আমরা যেটা সব সময় ভুলে যাই যে নদীর নিজস্ব পানি দরকার প্রতিবেশের জন্য তার ইকোসিস্টেমের জন্য তো সেটাকে আমাদের সমান গুরুত্ব দিয়ে ভাবতে হবে অবশ্যই আরেকটি বিষয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেই মানে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে অভিন্ন নদী কিন্তু তারা তাদের মধ্যে রয়েছে এবং একই নদী হয়তো দুইটি দেশ শেয়ার করছে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নর্মসটা কী মানে দুটি দেশ যদি একই নদী শেয়ার করে তাহলে দুটি দেশের মধ্যে কি কি ব্যাপারে সমঝোতা এবং কি কি ব্যাপারে চুক্তি হওয়াটা স্বাভাবিক এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলে যে যেটাকে আমরা যে ইন্টারন্যাশনাল ওয়াটার কনভেনশন সেটা হচ্ছে যে আপনি কোনো নদী যদি দুই বা ততোধিক দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে কোনো দেশ একতরফাভাবে কোনো ইন্টারভেনশন বা নদীতে কোনো স্ট্রাকচার বা অবকাঠামো নির্মাণ করতে পারবে না অন্য দেশের সম্মতি বেড়ে থেকে কিন্তু দুঃখজনক যে ওই ওই যে কনভেনশন সেখানে কিন্তু বাংলাদেশ সরকার এখনও আমরা স্বাক্ষর করিনি এবং ভারত সেই কনভেনশনের বিরোধিতা করেছে অর্থাৎ তারাও স্বাক্ষর করেনি তো এখন কনভেনশনে যেটা লেখা আছে তার থেকে বড় কথা হচ্ছে যে ভারতের সাথে যেহেতু আমাদের এখন সম্পর্ক খুব ভালো তো সেটিকে কাজে লাগিয়ে আমরা মানে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আমরা যত দ্রুত এই চুক্তিটা করতে পারবো তত ভালো আমরা এখন কনভেনশনে যদি কোনো ধারা দেই তাহলে সেটা আমার মনে হয় না এখন ফলপ্রসূ হবে কারণ আমরা নিজেরাও সেই কনভেনশনে আমরা স্বাক্ষর করিনি ভারতও সেই কনভেনশনে স্বাক্ষর করেনি এবং তারা বরং সেই কনভেনশনের বিরোধিতা করে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে মানে যদি যদি বাংলাদেশ করতে এবং সেটিতে স্বাক্ষর করতো তাহলে হয়তো আন্তর্জাতিকভাবে ভাবে এটি একটি মীমাংসার সুযোগ থাকতো এখন আমাদের সামনে সেই সুযোগটা নেই সেটাই কি আপনি বলছেন আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ কেন এই কনভেনশনে স্বাক্ষর করেনি কারণ বাংলাদেশ সাধারণত যে কোনো যে কোনো কনভেনশন যেগুলো আমাদের জন্য উপযোগী আমাদের পরিবেশের জন্য ভালো সেগুলোতে স্বাক্ষর করে থাকে বাংলাদেশ এই ব্যাপারে অনেক লিবারাল এইটার পেছনে কি যুক্তি আছে এটা আসলে বাংলাদেশের যে এটা বাংলাদেশ সরকার বলতে পারবে হ্যাঁ এই সম্পর্কে কথা আমার কাছে না বলাই ভালো আচ্ছা আর একটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই 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 সফরটা কিন্তু সেটাকে কেন্দ্র করেই তার আলোচ্যসূচি এবং কার্যসূচি চূড়ান্ত করার ব্যাপারে আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেইখানে আলোচনার মাধ্যমে এই ব্যাপারে তিস্তা সহ আরও অভিন্ন নদীগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কোনো ইতিবাচক একটা সারা মিলবে ভারতের বা আমাদের এই সমস্যা সমাধানের পথে আমরা কিছুটা এগিয়ে যাব ধন্যবাদ অবশ্যই আমরা সবসময় আশাবাদী হতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতে যাবেন তখন এই ব্যাপারে আরও অগ্রগতি হবে এবং আপনি দেখেন ভারতের সাথে আমাদের চুয়ান্নটা নদী আমরা শেয়ার করি আমাদের চুক্তি আছে মাত্র একটা নদী যেটা গঙ্গা বা পদ্মা নদী আমরা বলি আরও তেপ্পান্নটা নদীতে চুক্তি নাই ইভেন এই তিস্তা চুক্তি প্রায় গত এক দশক ধরে চলে আছে তো সেই ক্ষেত্রে এই যে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে ওনারা চুয়ান্নটা নদীর পানি বন্টন নিয়ে চিন্তা করছেন এটি কিন্তু আমাদের জন্য একটা আশার কথা এবং আমরা চাই অতি দ্রুত সম্ভব এই সবগুলা নদী শুধু গঙ্গা চুক্তিতে গঙ্গা নদীর চুক্তি আছে তিস্তার চুক্তি প্রক্রিয়াধীন বাকি নদীগুলোও কিন্তু আমাদের দরকার আপনি দেখেন আমাদের ওই যে ফেনি রেগুলেটর আমরা পানির স্বল্পতা আমরা অনুভব করছি এখন ইরিগেশন ওয়াটারের জন্য এবং তার আপে কিন্তু ভারতের ব্যারেজ আছে কাজে আমরা যদি এই চুক্তি অনেক নদীতে আমাদের চুক্তি দরকার কারণ ডাউনে আমাদের অনেক প্রকল্প আছে সেই প্রকল্পের জন্য পানি দরকার এবং আমি যেটা বারবার বলি নদীর নিজস্ব প্রতিবেশ পরিবেশের জন্য পানি দরকার তো এই চুক্তি যদি হয় তাহলে এই পানিগুলো পেলে আমাদের ইরিগেশনের জন্য ভালো হবে আমাদের নদীর প্রতিবেশ পরিবেশ ঠিক থাকবে আমাদের ফিশারিজ ঠিক থাকবে আমাদের নৌপথ চালু থাকবে নদীর মরফোলজিক্যাল চেঞ্জ কম হবে এখন আমরা কিন্তু দেখি অনেক জায়গায় নদী ভাঙন শিকার হচ্ছে তো অনেক সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো যদি আমরা পানি বন্টন চুক্তি করতে পারি এবং চৌনটা নদীর পানি বন্টন করলে এইটা কিন্তু একটা আমি বলবো যে একটা বড় অগ্রগতি এই অর্থে যে তখন কিন্তু আমরা যে আমরা যেটা বলি যে বেসিন ওয়াইড ওয়াইট রিভার ম্যানেজমেন্ট সেই দিকে আমরা অনেক দূরে এগিয়ে যাব কারণ ওইটাই কিন্তু আলটিমেট সলিউশন মানে একটা নদীর আলাদা চুক্তি না করে আমরা যদি একটা বেসিন চিন্তা করি এবং সেইটার যে আমরা যে ওয়াটার ইন্টারভেনশন করবো এবং সেটা যদি আমাদের সেই এরকম একটা অর্গানাইজেশন থাকে যে বেসিন রিভার বেসিন ম্যানেজমেন্ট যেমন গ্যাঙ্গেজ ওয়াটার একটা অথরিটি যদি থাকে যেখানে ভারত নেপাল বাংলাদেশ এবং চায়না তারা থাকবে যমুনা বা ব্রহ্মপুত্র রিভার কমিশন সেখানে থাকবে ভারত চায়না ভুটান বাংলাদেশ এরকম যদি হয় এবং আমরা যদি এই নদী অববাহিকায় কোনো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি করি যেটা ওয়াটারকে ইনফ্লুয়েস করবে তখন আমরা যদি সম্মিলিতভাবে করি যাতে কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেইটাই কিন্তু আমাদের মানে সঠিক পদক্ষেপ এবং পৃথিবীতে অনেক আছে এরকম ব্যবস্থাপনা যেমন আমাদের পাশে আছে মেকং অববাহিকাতে আছে এরকম ব্যবস্থাপনা আছে তো আমাদের মানে আমাদের কিন্তু আমাদের মানে টার্গেট হচ্ছে সেই দিকে যাওয়া তো চুয়ান্ন নদীর পানি আমরা যদি কোন এরকম চুক্তির দিকে আগাতে পারি এবং আমাদের সেই টার্গেটের দিকে আমরা এগিয়ে যাব যে যৌথ নদী ব্যবস্থাপনা আপনি বলছিলেন যে নদীর মধ্যে বেসিন চুয়ান্নটি নদীর মধ্যে একটিতে চুক্তি আছে এবং আমরা তিস্তার চুক্তিটা করার চেষ্টা করছি এক বছর ধরে আর বাকিগুলো সেগুলোর ব্যাপারে কি কোনো অগ্রগতি বা কোনো প্রোপোজাল কি তৈরি হচ্ছে কোনো আপনার কি সেটি জানা আছে কিনা অনেকগুলোই কাজ হচ্ছে হ্যাঁ যেমন ধরলা নদী দুধকুমার নদী গোমতী নদী মোহরী নদী এইগুলোর কিন্তু কাজ হচ্ছে এবং আজকে যেটা আসার কথা যে মাননীয় ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে ওনার চুরোটো নদীর বন্টনের জন্যই ওরা চিন্তাভাবনা করছেন তো এটা আমাদের জন্য খুব আসার কথা এবং আমরা চাই এটা যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের জন্য ভালো এবং এটা কিন্তু ভারতের জন্য ভালো এটা হচ্ছে উইন উইন তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো কারণ এই যে প্রতিবেশ যেটা এটা কিন্তু আমরা ভারতের সাথে শেয়ার করি আমাদের প্রতিবেশ ক্ষতি হলে কিন্তু সেটার ইম্প্যাক্ট ভারতেও হবে কারণ এটা কমন নদী অবশ্যই একটা নদীর ইকোসিস্টেম যদি তিস্তার ইকোসিস্টেম যদি আমাদের রংপুরে বা গাইবান্ধায় যদি এটা ক্ষতি হয় এই ইম্প্যাক্টটা কিন্তু ভারতের আপেস্ট্রিমে যাবে পশ্চিমবঙ্গে যাবে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ ইসলাম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য